গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, হয়তো তোমরা এই খবরটা অনেকেই পেয়ে গিয়েছো, যারা পাওনি তাদের জন্য আমরা ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবারও আরেকটি নিয়োগ হতে চলেছে, যেখানে শূন্য পদ রাখা হয়েছে 666টি। কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কত, অ্যাপ্লিকেশন ফিস কত, যোগ্যতা কি, এছাড়াও আর কি কি ইনফরমেশন দেয়া হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। অফিসিয়াল আপডেট ইতিমধ্যে পৌঁছে এসেছে আমাদের কাছে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বর্তমান পেপার কাটিং, যেটা বর্তমান পেপার হয়ে থাকে। তোমরা জানো যে চাকরির কোনো নোটিফিকেশান আসার আগে কিন্তু বর্তমান পত্রিকাতে পাবলিশ করা হয়। 666টি পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্যের মন্ত্রিসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যতম প্রধান লক্ষ্য হল কর্মসংস্থান বৃদ্ধি করা। 666 জন পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভা বৈঠকে। মূলত বনগাঁ পুলিশ জেলা ও বারাসাত পুলিশ জেলা তাদের নিয়োগ করা হবে। মমতা সরকার গত কয়েক বছরে পুরনো কয়েকটি পুলিশ জেলা ভেঙে নিয়েছে, নতুন কয়েকটি পুলিশ জেলা তৈরি করেছে। যেমন উত্তর চব্বিশ পরগনা আগে নতুন কয়েকটি জেলা তৈরি করেছিল, তেমনি এই রকম পুলিশ জেলা তৈরি হচ্ছে। আর তার মধ্যে মুখ্যমন্ত্রী আলাদা ব্যারাকপুর এবং সল্টলেক পুলিশ কমিশনারেট গড়েছেন। তাছাড়াও বারাসাত ভেঙে বসিরহাট ও বনগাঁ আলাদা পুলিশ জেলা তিনি তৈরি করেছেন। এই রকমভাবে তিনি আর কি বলছেন দেখেনি। দক্ষিণ চব্বিশ পরগনা সহ কয়েকটি বড় বড় জেলাকে তিনি ভেঙেছেন, নতুন কয়েকটি কিন্তু পুলিশ জেলা তৈরি করা হয়েছে। এই সব পুলিশ জেলায় নতুন নতুন পদ কিন্তু সৃষ্টি করছে রাজ্য সরকার। সেই মতো বনগাঁ ও বারাসাত পুলিশ জেলার জন্য কিন্তু 666টি নতুন পদের অনুমোদন করল মন্ত্রিসভায় এই দিন বৈঠকে। হয়তো তোমরা বুঝতে পেরে গিয়েছো, এখানে তোমরা হয়তো বুঝতে পারছো যে বারাসাত ভেঙে কিন্তু বসিরহাট ও বনগাঁ কিন্তু পুলিশ স্টেশন নতুন করে করা হচ্ছে। এই রকম ভাবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সহ কয়েকটি বড় বড় জেলাকে ভেঙে কিন্তু নতুন পুলিশ জেলা তৈরি করা হয়েছে। এছাড়া আর কি বলা হচ্ছে একটু দেখেনি। 666টি নতুন পদের কিন্তু অনুমোদন করল রাজ্যের মন্ত্রিসভার এই দিনের বৈঠকে। এর আগে কিন্তু কলকাতা পুলিশে 2500 নিয়োগের কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও এখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে কলকাতা পুলিশেও কিন্তু 2500 শূন্য পদের যে আগে তোমরা নোটিফিকেশান পেয়েছো, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের 666টি শূন্য পদেরও কিন্তু অলরেডি নোটিফিকেশান পেয়ে গেলে। তো তোমাদের জন্য কিন্তু প্রায় 3000-এর কাছাকাছি আরও বেশি কিন্তু শূন্য পদ হয়ে গেল। তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নিতে থাকো, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু পুলিশের যে পরীক্ষা হয়ে থাকে ক্র্যাক কিন্তু তোমাদের করতেই হবে। আর এই ইনফরমেশনের মাধ্যমে আমরা আরো কিছু জানাতে চাই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে নিয়োগ করার জন্য কনস্টেবল এবং এসআইয়ের কি রকম যোগ্যতা প্রয়োজন। ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবলের জন্য মাধ্যমিক এবং এসআইয়ের জন্য গ্র্যাজুয়েশন পাস যদি যোগ্যতা থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। লেডি কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস এবং এসআইয়ের জন্য গ্র্যাজুয়েশন পাস। এখানে 18-25 অথবা 27-এর মধ্যে তোমাদের বয়সসীমা হতে হয় এবং কাস্ট সার্টিফিকেট SC ST OBC থাকলে বয়সের জন্য ছাড় পাওয়া যায়। এই হচ্ছে তোমাদের ইনফরমেশান। অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এখনো আসেনি, এটা সবে পেপার কাটিং বার হয়েছে। যখনই অফিসিয়াল নোটিফিকেশান আসবে আমরা তোমাদেরকে সবার প্রথম জানিয়ে দেবো। তার জন্য ভিডিওটাকে লাইক করে দিতে হবে এবং কমেন্টে জানাতে হবে তোমার জেলার যদি এই রকম নিয়মিত সরকারি পুলিশের চাকরির যদি সবার প্রথম আপডেট পেতে চাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।